ভালোবাসে আমি আপনার কাছে কোটি 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 গুণ শুকরিয়া আদায় করার আমার আর ভাষা নাই কোটি কোটি শুকরিয়া তার কাছে আর সবই আল্লাহ প্রধান সাহেব এত উদ্যোগের ধন্যবাদ দেওয়ার ভাষা আমার জানা নাই আলহামদুলিল্লাহ চিকিৎসা অনেক ভালো আমি বলতে চাই যে যারা চিকিৎসা রোগী যারা তারা আপনারা সঠিক জায়গায় আসেন অন্য জায়গায় যাবেন না পয়সা ব্যয় করবেন না যে পয়সাটা ব্যয় করবেন এখানে খরচ করেন পাঁচ দিন থাকলে সুস্থ হয়ে যাবেন আমি তো খুব জটিল রোগী আমার কিন্তু ডিক্স প্রদাপ সাইডটা না পাঁচটা আমি এই জটিল রোগী আমি 15 দিনে সুস্থ হয়েছি আর আমার সে ভালো যারা তারা ধরেন পাঁচ দিনে সুস্থ হবে দর্শক কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক পুরো পৃথিবীতে শুধু আমাদের দেশ বলবো না পুরো পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছেন অসংখ্য মানুষ যারা দীর্ঘদিন যাবৎ ব্যথাজনিত সমস্যায় ভুগছেন স্ট্রোকজনিত সমস্যায় ভুগছেন এবং ব্যথাজনিত সমস্যার যদি সঠিক আমরা চিকিৎসাটা না করি আমাদের প্রায় 98% ক্ষেত্রে যারা রুগী শুধুমাত্র তাদের অবহেলার কারণে আসলে তারা রুগী কারণ সঠিক যখনই সমস্যাটা তৈরি হয় বা যখনই আমরা সমস্যাটা বোধ করি তখনই যদি আমরা আসলে সঠিক চিকিৎসাটা শুরু করতে পারি আমরা কিন্তু খুব অল্পের ভিতরে সুস্থ হয়ে যেতে পারি দর্শক আজকে আমাদের সাথে সেটে এখানে উপস্থিত আছেন আমাদের একজন মা যিনি প্রবাসে ছিলেন দীর্ঘদিন উনি আমেরিকাতে থাকেন দীর্ঘদিন যাবৎ উনি অস্টিওআর্থ্রাইটিস রোগে ভুগছিলেন এবং কিছুদিন ধরে ওনার পাশাপাশি পিএলআইডি সমস্যা শুরু হয় ডিস্ক প্রলাপস আছে ওনার এই সবগুলো সমস্যা নিয়ে একবারে সরাসরি ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের কাছে ট্রিটমেন্টের জন্য চলে আসে গত 25 বছরের কষ্ট সব শেষ হয়ে গেছে কিভাবে আসলে দর্শক একটু শুনি ওনার কাছ থেকে আমার বাবার বাড়ি মানিয়া পাড়া আমার শ্বশুর বাড়ি চরহাঁস এখন আমার বাড়ি সনাটাউরে আছে আমরা জানি আপনি প্রবাসে ছিলেন আমেরিকাতে আমেরিকার কোথায় ছিলেন নিউ ইয়র্কে আচ্ছা আমরা জানি যে আপনার প্রথম প্রায় গত 25 বছর থেকে আপনার অস্টিওআর্থ্রাইটিস ছিল জি সেই ঘটনাটা যদি একটু বলেন যে যখন প্রথম শুরু হয়েছিল কি কি করেছিলেন আমার প্রথম যখন শুরু হয় তখন আমি কুষ্টিয়ায় চিকিৎসা হই আচ্ছা তারপর আমার আর সারে না অনেক ব্যথা এতই ব্যথা আমি এখন এই চিকিৎসা হই তারপরে আমার খুব লিভার ফেলতো অনেকক্ষণ থেকেই বসে আছেন তারপরে আমি অর্থোপেডিক ডাক্তারের কাছে গেলাম অর্থোপেডিক ডাক্তার বললো যে আপনার হাঁটু কিছুই না অপারেশন করা লাগবে আমার অপারেশনের কথা শুনি তো আমি তো সে আমি মরে যাবো অপারেশন করি আমি নামাজ পড়তে পারবো না আর অনেকের কাছে শুনলাম সে সবাই বন্ধ যাও অপারেশন করো না তুমি অপারেশন করলে এক পর্যায়ে অঙ্গ হয়ে যাবে তারপরে আমি খালি সফিন্দা স্যারের এই প্রধান খালি ইউটিউব দেখতে লাগলাম আমেরিকায় বসে ইউটিউব দেখতে সবার সারি যাচ্ছে আমার কাছে তাহলে আমি ওই স্যারের কাছে দেখার পরে তারপরে যদি স্যার যদি বলে যে আপনি অপারেশন করেন এরপর সারবে না
আমি এসে অপারেশন করব মানে এটা হচ্ছে আপনি ভাবছেন এটা আপনার শেষ চিকিৎসা শেষ চিকিৎসা হিসেবে কারণ প্রচুর বছরের কষ্ট কান্তি কান্তি সলিয়াতাম এখানে আমার সে বিমানের মধ্যে রয়ে যেতা উনি যেতা আমি আর বাঁচিনি আমি এসে একেবারে পড়ে গেলাম বিছানে আচ্ছা তারপরে আমার ছেলে আসি আমার বিমানে আসলাম বিমানেতে আমার নামলাম 27 তারিখে 27 28 29 রেস নিয়ে 31 তারিখে আসলাম 31 তারিখে আসলাম না 28 তারিখে আসলাম আচ্ছা স্যার দেখলো দেখি বললো যে আপনি এমআরআইটা করি আসেন এমআরআইটা করি আসেন তারপরে আমি আগে আমার হাঁটু দেখলো দেখি তো আমার হাঁটু আছে কিছু করি কাছে আপনি হাঁটু কিছুদিন বাইরে রয়েছেন থাকেন আপনি এক সময় যাওয়ার সময় বল খেলতে খেলতে যাবেন দেখি স্যার পরের দিন আমার ডেট দিল যে আপনি ওই দিন 31 তারিখ ছিল এমআরআই রিপোর্ট আমার দুই তিন দিন লাগিল ওই দিন ছিল 31 তারিখ ওই দিন আমার স্যার দেখি বুঝলো যে আপনি ভর্তি হয়ে যান সে আমার কয়েকদিন কাজ জানি এক মাসের জন্য আপনি জটিল রোগী তো আমার ডিক্স কিন্তু সাইডটি বলা চারটা ডিস্ক আপনার ডিস্ট্রোলার ছিল হ্যাঁ বের হয়ে গেছে তো ওই সাইডটি ডিক্স এই করতে এক মাস লাগবে আচ্ছা এক মাস লাগবে পাঁচ যাই লাগুক আমি যদি ভালো হয় সেটাই ভালো তারপরে আসি ভর্তি হয়ে গেল হওয়ার পরে আমার জগতে আমি দেখিনি কিন্তু অনেককাল থেরাপি নিচ্ছি আর এই নাসরা যে এত এখানকার এত নাসরা ভালো নাসরা ম্যানেজমেন্টের লোকজন মানে রান্না করতে আরম্ভ করি অপরজনের কারণে এভরিথিং আলহামদুলিল্লাহ এত ভালো এখন আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া কোটি কোটি শুকরিয়া জানানোর আমার ভাষা নাই আমি এত ভালো লাগতেছে আমার কাছে এই যে গত 25 বছর পরে এই যে ব্যথামুক্ত একটা জীবন হাঁটা চলা করতে পারা আপনি মাকে কিন্তু হেঁটেই আসলেন উপর থেকে আমার আগে আলহামদুলিল্লাহ যে আমার আল্লাহ আমাকে এত ভালোবাসেছে যে আমার সঠিক জায়গায় হয়তো আমি আছি অবশ্যই তারপরে আল্লাহর শুকরিয়া তো আমার ভাষা নাই সবই আল্লাহ প্রধান স্যারের ধন্যবাদ দেওয়ার ভাষা আমার নাই যে এত ট্রিটমেন্টটা ভালো করতেছ উনি আর এত উদ্যোগ নিয়েছে যে সবাই কিন্তু সুস্থ হয়ে যাচ্ছে আপনার আশপাশে আরো অনেক রোগী ছিলেন তাদেরকেও দেখেছেন এক রোগী আমি দেখেছি প্যারালাইসিস উনি কিন্তু সুস্থ হয়ে চলে গেছে যেটা অনেকের কাছে কল্পনার মতো আর এক রোগী আমি দেখলাম মাজার হাড় মাজারে মেরুদণ্ডের হাড় ভাঙা ছাদেরটি পড়ে গেছে সেখানকার রোগ অরোগও কিন্তু ভালো সবিরা চিকিৎসার অভাবে চলে গেল মানে এখানে তো খরচ বেশি ওনারা গরিব মানুষ চলে যাওয়ার পরে তা আমি আমার কিন্তু একার 15 দিন ক্লিয়ার মানে আমার মনে মধ্যে আছে আমার হাঁটু পাতলা আমার এই মাজাও পাতলা সমগ্র দেহটাই পাতলা হয়ে গেছে মানে ভিতর থেকেই বুঝতে পারছেন যে না আপনি ঠিক আছেন আগের মতোই সুস্থ রূপ সুন্দর হয়ে গেছে হাঁটাচলা করতে সমস্যা হচ্ছে না হ্যাঁ তখন আমার মনের মধ্যে হচ্ছে কি এই ব্যাপারটাই ভালোই হবে আমার আর অপারেশন করা লাগবে মনের ভিতর একটা কনফিডেন্স চলে আসে আমি কামি যে বললাম স্যার আমার তো তখন আর পাইপি আপি দেওয়া হয়েছিল দুটো তারপরে কাইলা ভাড়া রক্তটা নিয়ে আসি আমার কাছ থেকে রক্ত নেই রক্ত নিয়ে এটার হলুদ হলুদ টাইপের মানে ওইটাই আমার ঢোকা সেটাই আপনার শরীরে রক্ত আবার আপনাকে দিচ্ছে আপনার ট্রিটমেন্টই আপনাকে দিচ্ছেন আবার ওইটা ঢোকা তাই তো ওইটা দেখি আমার খুব ভালোই লাগতেছে না এই যে ডাক্তারের চিকিৎসা অনেক ভালো আর ডাক্তার যে এত আমাদেরকে যদি একটু সেই পুরনো কথাগুলো বলতেন যখন রাতের পর রাত গেছে
পৃথিবীর এত উন্নত একটা দেশ, সেখানে এইসব কাজ করছে। আমরা কিন্তু অনেক কনফিউজ হচ্ছিলাম যে কেউ বলতেছে না এটা মিথ্যা কথা, এই নাকি হয়। অনেকে পাশ থেকে অনেক ধরনের কথা অপারেশন করাই লাগবে আপনার, কনফিউজড হয়ে যায় আসলে। তখন আমার মনটাই খারাপ হয়ে যেত, হে আল্লাহ কি হবে আমার, তাহলে আমার কি সারবি না। সেটাই দেখেন, আমার পরে আল্লাহ আমি দেখতেছি আমি এতক্ষণ বসে কিন্তু থাকতে পারতাম না, অনেকক্ষণ আমার সাথে বসে আছে, আমি 5 মিনিট না বসে আমি শুয়ে পড়তাম। সেটাই, আর সেই মানুষটা হেঁটে এসেছেন, বসে আছেন, এত উদ্যোগের ধন্যবাদ দেওয়ার ভাষা আমার জানা নাই। আলহামদুলিল্লাহ, দর্শক শুনলেন উনি আসলে স্পিচলেস, ভাষা হারিয়ে ফেলেছেন, আসলে কি বলবেন। আসলে তো চিন্তা করুন, আমরা একদিন দুই দিনের ব্যথা মনে যে কেটে ফেলে দিই, অনেকে বলে যে মনে হয় যে আমার শরীর থেকে আলাদা হয়ে যাবে, এত ব্যথা সহ্য করতে চিকিৎসা অনেক ভালো। আমি বলতে চাই যে যারা রোগী যারা, তারা আপনারা সঠিক জায়গায় আসেন, অন্য জায়গায় যাবেন না। পয়সা ব্যয় করবেন না, যে পয়সাটা ব্যয় করবেন এখানে খরচ করেন, 5 দিন থাকলে সুস্থ হয়ে যাবেন। আমি তো খুব জটিল রোগী, আমার কিন্তু সাইডটা না পাঁচটা, আমি এই জটিল রোগী আমি 15 দিনে সুস্থ হয়েছি। আর আমার সে ভালো যারা, তারা ধরেন 5 দিনে সুস্থ হবে। যাই হোক, সবাই বলছে যে তোমার মনে অনেক আশা ছিল যে ডাক্তারের কাছে গিয়ে আমি ভালো হবো, বাংলাদেশের মানুষই আমি, আমার এদেশে অস্তিত্ব আমি সব চিনি শুনি, আমার ভাষা এখানে, আমি ডাক্তারের সব বলতো নিজের পায়ে তো নিজে হাঁটতে পারবো। তার জন্যই আমি মনে করলাম যে ওকে নাই আগে যাব, যে আমি ই করবো অপারেশন আসি করবো, যদি ডাক্তার অপারেশন করতে বলো। আমার হাজবেন্ডও তাই বললো, তাহলে তুমি অপারেশন নেব না, আগে ডাক্তার কাছে যাও। এইবার ডাক্তার বছর বছর টিআরপি নীতি বলছে, আর ওই যে এই আপনার ওই যে রিমোটয়েড আর্থ্রাইটিস হতে গেলে একটা ইঞ্জেকশন দিতে হয় হাড় যাতে না পাই, ওই ইঞ্জেকশন আমার জীবনে দিইনি।
দর্শক শুনলেন, আজকে বেশি কথা বলবো না, সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আপনাদের। আপনারা যারা যান এই অসুখ হবে আপনারা কোথায় যাবেন না, যারই হবে আপনি এখানে আসবেন। এখানে রিহ্যাব সেন্টার এত ভালো, আমার আমি অনেক সেন্টারে গেছি কিন্তু আমি এত ভালো সেন্টার দেখিনি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।